দেখো আমি এখন কোথায়? টুনির মার ঘরে, আমি টুনির মার ঘরে চলে এসেছি গাইস। এইখান থেকে যদি আমি পড়ি তা আমার যে কি অবস্থা হবে আর হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দুর্জয় পোশাক। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আকাশ সাহেবের মিলে, এইখানে উঠেই আমার সবকিছু শুকায় যাচ্ছে। আমার পিছনে দেখুন কত সুন্দর ভিউ, নিচের দিকে তাকালে লক্ষ্য করতে পারছো যে এখান থেকে যদি নিচে পড়ি পুরাই আমি শেষ, আর বাঁচার সম্ভাবনায় থাকবে না। আর এখানে একটা অনেক পুরনো মিল, যেহেতু আলোক করে সব খারাপ হয়ে গেছে। দেখো আমি এখন কোথায় আছি, যে লোক সব ভালো না, এখান থেকে আমি যদি পড়ে যাই তো আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দেখো ওই যে কারা, সাদ্দাম ভাই, রহিম ভাই, আসাম ভাই, তুমি কি সিদ্দিক ভাই? আচ্ছা সিদ্দিক ভাইয়ের মিল এইটা। গাইস আমি এখন উপরে উঠতেছি, আশা করি কিছু হবে না। এখান থেকে পুরাই মানে আপনার যে খুলনা জেলা ওইটা সব দেখা যায়, শহরের দালন কুড়া তো সব কিছু প্রায় দেখা যায়। যে কত উঁচু খালি তাই দেখেন, চতুর্দিকে শুধু গাছপালা আর গাছপালা, চের উঁচু এই যে এগুলো আছে। গাইস দেখো আমি এখন কোথায়, টুনির মার ঘরে, আমি টুনির মার ঘরে চলে এসেছি গাইস। এইখান থেকে যদি আমি পড়ি তা আমার যে কি অবস্থা হবে আসলে বলার মতো নাই। যে আপনারা এই যে দেখুন এই যে অবস্থা গাইস, এখন নিচের দিকে যাচ্ছি, দেখো কি অবস্থা, মানে কি আর বলবো, এটা দেখার মতো না। মানে এই রিক্স নিয়ে আমি ভিডিও করছি যা বলার বাইরে। দেখো মানে কি অবস্থা এই মিলের, যে আমি আর এক ভাই যে আস্তে আস্তে চলতেছি, মানে যে কি রিক্স আছে এইখানে আর বলার বাইরে, মানে প্রচুর ভয় করতেছে। মানে এই দেখুন মানে কি ভিউ, এইখান থেকে পড়লেই দুজনের ভবিষ্যৎ শেষ, আর বিয়ে করা হবে না, জীবনে মজাও নেওয়া হবে না। তারা দেখতে থাকুন বাবা, ভাইটি আসো আসো আসো, দেখো গাইস কি অবস্থা। গাইস অবশেষে আমরা উপর থেকে টেনিসে চলে আসলাম, এখন আমরা আছি দিঘির দিকে। কাম ফাস্ট, ও হ্যাঁ অবশেষে আমরা দিঘিতে চলে আসলাম গাইস। আরেকজন মুতু করে মুতু,